এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী 5 দিন পশ্চিমবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে চলবে দুর্যোগ, কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এই বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সঙ্গে জানিয়ে দেবো গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি তিন জেলা কালিম্পং, কোচবিহার এবং মালদাহর কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, তবে তারপরে সমতল এলাকার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অপরদিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী 5 দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাসহ 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। আবহাওয়াবিদ মোহাম্মদ মানোয়ারা হোসেন জানান, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট এই 5 বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। এইসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝে ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে তিনি বলেন, আগামী 3 দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ রাত্রি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হালকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।